প্রশ্ন তো বা কীভাবে করতে হবে উত্তর তো করার জন্য কয়েকটি শর্ত পূরণ করতে হবে তাহলেই আল্লাহ তালা সেই তো বা কবল করবেন এক পাপ কাজ করা বন্ধ করতে হবে এখন শুধু মুখে মুখে তো বা করি কয়েকদিন পর থেকে পাপ কাজটা ছেড়ে দেব এরকম হলে তো বা কবুল হবে না দুই অতীতের সমস্ত পাপ কাজ ও ভুল ত্রুটি আল্লাহর কাছে স্বীকার করে তার কাছে অনুতপ্ত ও লজ্জিত হতে হবে তিন অন্তরে ওই কাজগুলোর প্রতি ঘৃণা রেখে সেগুলোতে আর ফিরে না যাওয়ার জন্য প্রতিজ্ঞা করতে হবে চার লজ্জিত ও অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে সমস্ত গুনাহর জন্য ইস্তেফার করতে হবে অর্থাৎ মাফ চাইতে হবে প্লাস তোবা করতে হবে গুনাহ করা বন্ধ করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে পাঁচ কারো হক নষ্ট করে থাকলে তাকে তার হক ফিরিয়ে দিতে হবে অথবা যেইভাবেই হক সমর্থ না থাকলে অনুরোধ করে ক্ষমা চেয়ে তার কাছ থেকে মাফ করিয়ে নিতে হবে উল্লেখ্য তোবা করলে আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেন এমনকি কারো পাপ আকাশ পর্যন্ত পৌঁছে গেলেও আল্লাহ তাকে মাফ করে দেবেন কিন্তু বান্দার কোনো হক নষ্ট করলে সেটা বান্দা মাফ না করলে কিন্তু মাফ করবেন না ছয় অন্তরে আশা রাখতে হবে যে আমি কোন কিন্তু আল্লাহ গাফরুর রাহিম অতি ক্ষমাশীল ও দয়ালু সুতরাং তিনি আমার তোবা কবুল করবেন সাত তোবা করার পর পাপ কাজ থেকে সম্পূর্ণ দূরে থাকতে প্রাণপণে চেষ্টা করতে হবে এবং সাধ্য অনুযায়ী বেশি বেশি করে নেকি কাজ করার চেষ্টা করতে হবে আল্লাহ আমাদের সবাইকে আন্তরিক তোবা করার তফিক দান করুন আমিন যেই দোয়া পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবা করতেন ও আমাদেরকে পড়তে বলেছেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতূবু ইলাইহি অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি যিনি ছাড়া এবাদতের কোনো যোগ্য উপাস্য নেই যিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী আমি তার কাছে তোবা করছি রাসুল্লাহ সাল্ল্লা আলহি আসাল্লাম বলেছেন যেই ব্যক্তি এই দুয়া পড়বে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন যদিও সে জেহাদের ময়দান থেকে পলাতক আসামে হয় অর্থাৎ সে যদিও বড় গুনাহগার হয় তবু আল্লাহ তাকে ক্ষমা করবেন আল্লাহ যেন আমাদের সকলকে সঠিকভাবে তৌবা করার তহফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ